হ্যালো গাইস, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি নতুন বায়োগ্রাফি নিয়ে। আর আজকের বায়োগ্রাফি থাকছে পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে নিয়ে। মিয়া মোহাম্মদ শেহবাজ শরিফ জন্ম 23 সেপ্টেম্বর 1951 সালে, একজন পাকিস্তানি রাজনীতিবিদ। 2022 সালের 10 এপ্রিল আনাস্থা ভোটে হেরে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর 11 এপ্রিল তিনি নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, যিনি 8 জুন 2013 পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োজিত আছেন। তিনি বিশিষ্ট রাজনৈতিক শরীফ পরিবারের ব্যক্তিত্ব। তিনি মিয়া শরীফ এবং পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী নওয়াজ শরীফের ভাই, যিনি পাকিস্তান মুসলিম লীগের সভাপতি ছিলেন। শেহবাজ শরীফ 1988 সালে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের নির্বাচিত হন এবং 1990 সালে জাতীয় পরিষদে নির্বাচিত হন। 1993 সালে তিনি আবার পাঞ্জাব অধিবেশনে নির্বাচিত হন এবং বিরোধী দলীয় নেতা হন। 1997 সালে তৃতীয়বারের মতো নির্বাচন করে শরীফ 20 ফেব্রুয়ারি 2005 তারিখে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। 1999 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করার পর শরীফ কিছু বছর সৌদি আরবে স্বনির্বাসনে যান এবং 2007 সালে পাকিস্তানে আসেন। 2008 সালের সাধারণ নির্বাচনের প্রদেশের পাকিস্তান মুসলিম লীগ বিজয়ী হওয়ার পর শরীফ দ্বিতীয় মেয়াদের জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন। 2013 সালে তিনি তৃতীয়বার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। শেহজাদ শরীফ 1951 সালে 23 সেপ্টেম্বর লাহোর পাঞ্জাব পাকিস্তানে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ শরীফ ছিলেন একজন ঊর্ধ্বতন মধ্যবিত্ত ব্যবসায়ী এবং শিল্পপতি, যার পরিবার কাশ্মীরে ব্যবসা করতেন এবং শেষ পর্যন্ত 20 শতাব্দীর শুরুতে পাঞ্জাবের অমৃতসর জেলার জাতি উমরা গ্রামে বসবাস করতেন। তার মা এর পরিবার পুলওয়ামা থেকে এসেছিলেন। জিন্নাহের নেতৃত্বে আন্দোলন এবং 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার সংগ্রামের পর তার পিতামাতা অমৃতসর থেকে লাহোরে চলে আসেন। শরীফ সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় লাহোর থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। স্নাতকের পর তিনি তার পরিবারের মালিকানাধীন ইত্তেফাক গ্রুপে যোগদান করেন এবং 1985 সালে লাহোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনে সভাপতি নির্বাচিত হন।